لكن لدينا نحن 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 খাবার দেবে খাবার দেবে লেখাপড়া করার সুযোগ দিব পয়েন্ট ওয়ান আগে তো সার্টিফিকেট দেখুন ভ্যাকসিন দিব বুঝছ না পাঁচ বছর আগে আইছিলে না যে সমস্যা ছিল এখন অনেক সমস্যা উন্নত হয়েছে ছোটখাটো দুই একখান সমস্যা থাকে ওদের যায় না এখন এখন তোমরা যাবে কি না আরে বেশি কাটি না আরে কি কাটি না আরে কোলা যাইও যাবেন না মানুষ ব্যাকগ্রাউন্ড কি 9 লাখ কি একদিনে নিয়ে যাব না এই 150 200 300 জন করে নিয়ে যাবে এভাবে নিয়ে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে যাবে একদিন কি ব্যাকগ্রাউন্ড কি কাম খালি করে নিয়ে যাবে হ্যাঁ ওই বুঝিকেশ করেন কি অবস্থা শুনেন আব্বাজি আপনারা দেখি বলেন না এই এত কষ্ট জীবন এই কষ্ট জীবনে সে আর জমি দেবে থাকার জায়গা দেবে অনেক ইউনিসিয়ার আছে এগুলো তো কিছু ছিল না আমরা বাংলাদেশ সরকার তোমারে আগল ছিল পাশে এখন আছে ভবিষ্যতে থাকিব বাংলাদেশ সরকার পাঁচ বছর ধরে বিভিন্ন দেশের সাথে দেন দরবার করে কিছু কিছু স্বার্থ তোমাদের অধিকার কিছু কিছু তোমাদের পক্ষে নিয়ে আসার জন্য চেষ্টা করে এটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছে কি কি নিয়ে আসছে জমির দেওয়ার বা তিন জানি করে জমি দেব তারপরে এনবিসি কার্ড প্রথমে দিব এনবিসি কাগজ দেওয়ার ছয় মাস পরে তোমরা কাগজপত্র সহ আবেদন করতে পারবে আমরা শোনো তোমার মারি ফেলার কথা কই না না কই না না জোর করি নাই মারি ফেলার কথা না কই তোমার তোমাদের চেরাং আইছে আমার এই সুযোগ সুবিধা তো তোমাদের চিন্তা ভাবনা করার কথা কই না স্যার আর সুযোগ সুবিধা জানিলা আছে কথা বুঝিস সবাই কথা বলে তো বলবেন না তোমাদের জন্য যে ব্যবস্থা করছে এই অবস্থার চেয়ে অনেক অনেক গুণ ভালো তোমাদের জমি দিবে জমি সরকার যখন দিবে তোমাদের তোমাদের দাবি তোমাদের একটা নাগরিকের নাগরিকত্বের একটা হলো না তোমার জমি আছে তোমাদের নামে জমি দিবে তোমাদেরকে কৃষি প্রশিক্ষণ দিবে তোমাদেরকে এই খাবার দাবার দিবে তোমাদের ঘর ঘর আছে তোমাদের আরো ঘর লাগে তোমাদের নিজের ঘর তৈরি করতে পারবে আসে ঘরের জিনিসপত্র দিবে তোমাদের ওখানে হাসপাতাল আছে তোমাদের এখানে লেখাপড়ার জন্য সার্টিফিকেট দিবে তোমাদের ওখানে ইউনিসিয়ার আছে ইউনিসিয়ার এখানে আছে না তোমাদের পাশে ইউনিসিয়ার ওখানে এনজিও আছে তোমাদের অনেক কিছু তাদের তোমাদের কিনা থেকে এনবিসি দিবে তোমাদের নারীগত দেওয়ার জন্য ব্যবস্থা দিবে এখন তোমরা তোমাদের ভালো তোমাদের বুঝতে হবে অনেকে অনেকে খারাপ বুদ্ধি দেবে তুমি বাচ্চা নিয়ে ভালো ভালো থাকো কি অনেক চায় না অনেকে ভাজন ধরে যাই নিশ্চিত করছে যারা ভাজন ধরে আছে তারা ভালো আছে না মায়ানমার এখন তোমাদের অনেক কিছু দিতে চাচ্ছে দিবে সেখানে তোমরা সুযোগ নেবে না কেন তোমার যদি আশপাশের লোকজন ওখানে না যাবো না তা তুমি ভুল করবো নিজের বুঝ দিতে তোমার দেশে তুমি যাচ্ছ তোমার সাথে মিথ্যে কথা কয়ে আমার লাভ না
আচ্ছা তুমি যদি দোকানে যদি পাঠাই তোমার যদি কথা কই এই কথা যদি না